সমকামিতার গল্প, পুরুষে পুরুষে মিলন গল্প। তিনি যখন প্রতিবাদ করেছে, ওনাকে বাগ বিশ্ববিদ্যালয় থেকে ওনাকে বরখাস্ত করেছে, তা আমি চিন্তা করলাম যে বরখাস্ত করেছে সে কখনো মুসলমান হতে পারে না, সে কখনো নাস্তিকদের দালাল। আপনার ঠিক কিনা? সে হলো নাস্তিকদের দালাল। আচ্ছা আপনি কোন তো, আপনার সন্তান যদি, আপনার সন্তান ছেলে এখন সকালে ভোরবেলায় উঠে বলে আমি মেয়ে হয়ে গেছি, আপনার কি খারাপ লাগবে না ভালো লাগবে? আরো জোরে কোন। এই সপ্তম শ্রেণীর বইতে একটা গল্প দিয়েছে, আপনার শরীফ থেকে শরীফা, মানে ছেলে থেকে মেয়ে হওয়ার একটা গল্প দিয়েছে। তো দুঃখ লাগলো, কষ্ট লাগলো, আমাদের 90% এই মুসলমানের বাংলাদেশে কিছু নাস্তিক চায় মুসলমানদেরকে ধ্বংস করতে। যতদিন পর্যন্ত শাহজালালের সৈনিক রয়েছে, এই নাস্তিকদের আমরা বাংলাদেশে মুক্তি দিব না। আপনি কোন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, আমিন। দূরে সরে পড়ে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাও। এখন বাজান কোন, আমরা সেই আল্লাহর হাবিবকে ভালোবাসতে চাই কি চাই না? হাত তুলুন চাই কি চাই না? কেমন ভালোবাসবেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের পাঁচ পারা, যখন মারহাবা কত পারা? পাঁচ পারা, সূরা নিসার 13 নম্বর আয়াত। আমার আল্লাহ কোন? ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ কয় ওয়ামা ইয়ুতি আল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করলো এবং যেই ব্যক্তি আমার বন্ধু মুস্তফার আনুগত্য করলো, আল্লাহ কয় আমি তাকে এমন জান্নাতে প্রবেশ করাবো যেই জান্নাতের তলদেশ দিয়ে দুধের নহর মধুর নহর যাবে। আমার বাবারা ভাইয়ারা বন্ধুরা, আমার আল্লাহ কয় যেই ব্যক্তি আমি আল্লাহর আনুগত্য করবে, যেই ব্যক্তি আমার দয়াল নবীকে ভালোবাসবে, আল্লাহ কয় বান্দারে আমি তাকে এমন জান্নাতে প্রবেশ করাবো যে জান্নাতের তরদেশ দিয়ে দুধের নহর মধুর নহর যাবে। বাজান নেই, দয়াল নবীকে কেমন ভালোবাসবেন বাজান? এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই বাজান, যদি কোন ব্যক্তি আমার আল্লাহর আনুগত্য করে আমার নবীকে বাদ দেয়, ইর বাজান যদি হাসর ময়দানকে মানে, ফুলসিরাতকে মানে, আমার নবীকে মানে না, বলেন তো তাকে কি ইমানদার বলা যাবে নি? হাত রকম বলা যাবে? বলা যাবে না। আমার কথা নয় বাজান, আপনাদের কথা নয়, হুজুর কি কইলেন? আল্লাহরে মানলাম, ফুলসিরাতকে মানলাম, মিজানকে মানলাম, সবকিছু মানলাম, শুধু নবীরে বাদ দিলাম। কেন আমরা ইমানদার না? এখন কোন খ্রিস্টানরা আল্লাহরে মানেনি, হিন্দুরা মানেনি, বৌদ্ধরা মানেনি, তারা এক আল্লাহর প্রতি বিশ্বাসী বাজান। দেখেন তাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য কি? বাজান রে, তারা আল্লাহকে মানে, আমরা আল্লাহ এবং দয়াল নবীকে মানি। শুধু আল্লাহ মানলে ইমানদার না, আমার নবীকে যারা জানের চাইতে ভালোবাসবে তারাই হলো ইমানদার। হাত ধরে কোন ঠিক না? এই জন্য তো কয় কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। সকলে একসাথে হাত ধরে কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান বলেন না? কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। বাজারে নবীর ভালো ভাষাই মান, নবীর ভালো ভাষাই মান, বুখারি প্রমাণ। কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান বলেন না? কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। মোদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা, হাবিবের উসিলাই তাদের হইল ক্ষমা, ওরে বিবাগের মোহরানা দুরু। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ কয় আদম তুমি হাওয়ার কাছে যাইবা, আগে তুমি মোহরানা দাও। সুবহানাল্লাহ কয়,
আদম কয় আল্লাহ গো আমি কি দিতাম, আমার কাছে টাকা নাই, পয়সা নাই, জান্নাতে কি পামো? আল্লাহ কয় তুমি আমার হাবিবের প্রতি 10 বার দরুদ শরীফ পড়ো। আমাদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা, হাবিবের উসিলাই তাদের হইল ক্ষমা, ওরে বিবাগের মোহরানা দুরুদ, বিবাগের মোহরানা দুরুদ কিতাবে প্রমাণ। কামনিওয়ালা হাবিবুল্লাহ আমার জনের জন, বলেন না কামনিওয়ালা হাবিবুল্লাহ। এখন দেখেন আমার আল্লাহ কয় আমার ইমানদার না, আমার নবীকে মানতে হবে, এটা আপনার কথা নয়, আমার কথা নয়, আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের এক পারা সূরা বাকারার 8 নম্বর আয়াত আমার আল্লাহ ঘোষণা করে, يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين. আমার আল্লাহ কয় শুধু আমি আল্লাহকে মানবা, তোমরা ইমানদার না, আল্লাহ গো কারা ইমানদার? আমার আল্লাহ বলি ওয়ামিনান নাসি, পানিউন্ডার মধ্যে কিছু মানুষ থাকবে, হবিগঞ্জের মধ্যে কিছু মানুষ থাকবে, সিলেটের মধ্যে কিছু মানুষ থাকবে, বাংলাদেশের মধ্যে কিছু মানুষ থাকবে, মাইয়া কুলু যারা বলবে আমান্না বিল্লাহ আমরা আল্লাহকে মানি, ওয়া বিল ইয়াউমিল আখিরি আমরা পরকালকে মানি। আল্লাহ কয় বান্দারে ওয়ামা হুম বিমুমিনিন, তারা এখনো ইমানদার হতে পারে নাই। মারহাবা কইতেন না, আপনারা কইছেন আল্লাহরে মানলে ইমানদার না, এখন আমার আল্লাহ ওয়ামা হুম বিমুমিনিন তারা এখন ইমানদার না। এখন বলবেন না এখানে হুজুর ইমানদার কারা, আমরা পানিওয়ালা মানুষ জানতে চাই। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন, আমি আজকে হাদিস থেকে বলবো না, ফিকহ থেকে বলবো না, ইমানদার কারা স্বয়ং আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বাজার 26 বার সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দেয়, আল্লাহ কয় ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ কয় বান্দা তোমরা শুধু আমি আল্লাহকে মানবা, তোমরা ইমানদার নও, তোমরা মিজানকে মানবা, তোমরা ইমানদার নও, তোমরা ফুলসেরাতকে মানবা, তোমরা ইমানদার নও, তোমরা আখেরাতকে মানবা, তোমরা ইমানদার নও। আল্লাহ কয় বান্দারে আমি আল্লাহকে মানার পর আমার দুস্থকে যখন জানে চাইতে ভালোবাসবা তারাই হলো ইমানদার। দুরকম মারহাবা। এই জন্য কয় কোরআনে পাকে 26 পারায় বলছেন রব্বানা নবীজিকে ছাড়া আমাদের ইমানে হবে না। হাত তুলে ঠিক কিনা? কোরআনে পাকে 26 পারায় বলছেন রব্বানা নবীজিকে ছাড়া আমাদের ইমানে হবে না, বাজান জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, ঠিক কিনা? জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, ধন্য যেন করে নবীর দিদা সহাতলে দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে। এখন একটা ওয়াদা নেব পানিউন্ডা মানুষের কাছে, ওরে দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন বর, সবাই 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 সবকিছু চলে যাবে, আমার ফেমাসিয়ত চলে যাবে, ইসরাত চলে যাবে, আব্বা আম্মা চলে যাবে, সবকিছু চলে যাবে, কিন্তু নবীজির মিলাদ কিয়াম রয়েছে, চির থাকবে। হাত তুলে কোন ঠিকেরা? এই জন্য কয় দরুদ সালাম মিল্লাতে কিয়াম পড়ব জীবন বর, চাই যে আমার নূরের নবীর নূরানি নজর। মারহাবা কইরা, ওরে যাইতে চাই মদিনার শহর, যাইতে চাই মদিনার শহর নবীজির ধারে, বললে যাইতে চাই মদিনার শহর নবীজির ধারে, ধন্য যেন করে নবীর দিদারে। মারহাবা কন। এখন দেখেন আমার আল্লাহ কয় যে ব্যক্তি
আমি আল্লাহর আনুগত্য করলো, যেই ব্যক্তি আমার বন্ধু মুস্তফার আনুগত্য করলো, আমি তাকে জান্নাতের মধ্যে দিব। বাজান রে, এই আয়াতের ব্যাখ্যা পড়তে পড়তে আমি একখানা কিতাব খুললাম, যে কিতাবের নাম হলো বাজান নুসহাতুল মাজানিস। ওই কিতাবের লেখক হলো বাজান আল্লামা আব্দুর রহমান সফরি রহমতুল্লাহ আলাইহি। উনি নোট করতেছেন, বাজান কেমন পাগল হবে, নবীর কেমন আশেক হবেন, হযরতে রবি বিন সুলাইমান রহমতুল্লাহ আলাইহি বাজান দেখেন নবীর কত পাগল ছিল। বাজান যার কোন আব্বা নাই, যার কোন মা নাই, বাজান হায় হায় যার কোন টাকা সম্পদ নাই, ওই পাগলার জীবনে এক ওয়াক্ত নামাজও কাজা হয় নাই। মারহাবা কয় না, আনকমন কথা বাজান, ওই পাগলার জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই, ওই পাগলা শুধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না। বাজান দি তাহাজ্জুদ নামাজ আদায় করে বাজান, আজকে আমাদের সমাজে আজান হয় এর বাজান নি, মানুষ মসজিদের দিকে যায় না, কম মাজা ব্যথা পাছা ব্যথা, দেখবেন লুঙ্গু লইয়া দৌড় দিব। কথা কন ঠিক কিনা? হযরত নবী সুলাইমান উনি কেমন পাগল ছিল বাজা, যার জীবনে এক ওয়াক্ত নামাজও কাজা হয় নাই, যিনি তাহাজ্জুদ নামাজ আদায় করতেন, বাজান রে দেখবেন পানি উন্ডার মধ্যে কিছু মানুষ রাতের গভীরে উঠে তাহাজ্জুদ পড়ে। কথা কয় না, কথা কয় না, আল্লাহ কয় যেই ব্যক্তি আমি আল্লাহর আনুগত্য করলো, যেই ব্যক্তি আমার বন্ধু আনুগত্য করলো, আমি তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। বাজানডি বাজানডি, ওই পাগলা দেখেন আল্লাহর কেমন পাগল ছিল, ওই পাগলা দেখেন আমার দয়াল নবীর কেমন পাগল ছিল, ওই পাগলা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত, ওই পাগলা তাহাজ্জুদ পড়ত, আর তাহাজ্জুদ কান্না করত, আল্লাহ গো ভগবান আমার তো বাবা নাই, আমার তো মা নাই, আল্লাহ গো আল্লাহ গো আমার তোর টাকা সম্পদ নাই, আল্লাহ গো আমি তোমাকে দেখি নাই, আল্লাহ গো আমি তোমার প্রতি ঈমান এনেছি, আল্লাহ গো আমি তোমার বন্ধুকে দেখি নাই, আমি তোমার বন্ধুর প্রতি ঈমান এনেছি, আল্লাহ গো আমার একটা আশা, দুনিয়ার মানুষের কাছে টাকা আছে, দুনিয়ার মানুষ হজ করতে যায় আল্লাহ আমার কাছে তো টাকা নাই, ও গো আল্লাহ আমি হজ করতাম, ওই পাগলা মনে মনে আশা রাখে আর কয় আমার 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 মক্কা যাওয়ার তো আমার মদিনা যাওয়ার টাকা নাই, তাই তো আমি কে দেব বাসাই। সুবহানাল্লাহ কয় না, বাজার যারা মক্কা যাইতে চান মদিনা যাইতে চান, আমি রায়হান জালালে কইলাম দুই রাকাত নামাজ পড়বেন, সুবহানাল্লাহ কোন, আর কাঁদবেন আল্লাহ গো আমার তো টাকা নাই পয়সা নাই, আল্লাহ তোমার ভালোবাসা আছে, তোমার বন্ধুর ভালোবাসা আছে, দেখবি একদিন যাওয়া হয়ে যাবে। ইর বাজান গবি মনোযোগ দেন লক্ষ্য করে, ওই পাগলা তাহাজ্জুদ পড়ে কান্না করত, আর কইতো আল্লাহ গো আমার তো টাকা নাই, আমার তো পয়সা নাই, ওগো আল্লাহ আমার আব্বাও নাই গো আল্লাহ, আল্লাহ গো আমার মাও নাই, আল্লাহ আমার একটা আসামি মক্কাতুল মুকাররমা হজ করতাম, আমি মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করতাম, ওই পাগলা দিন মজুর ছিল বাজান, দিনে কাজ করত দিনে খেত, এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর ছয় বছর সাত বছর আট বছর নয় বছর দশ বছর, দশ বছর কষ্ট করে বাজান একশো দেড়হাম পাগলা জমাইলো, এখন দেখেন পাগলা তো একা যাবে না, পাগলা তার গ্রামের লোককে খবর দিল, ডাক দিয়া কয় ভাই যান, ও ভাইজান ভাইজান আপনারা কে আছেন আমার সাথে মক্কাতুল মুকাররমা যাবেন, আপনারা কে আছেন আমার সাথে মদিনাতুল মুনাওয়ারা যাবেন, এবার তার গ্রামের লোক হুজুর আমরা তো দেখেছি আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, আমরা তো দেখেছি আপনি তাহাজ্জুদ পড়েন, হুজুর হুজুর গো আপনার সাথে গেলে আমি ধন্য হইয়া যাইতাম। ইনি বাজান তার গ্রাম থেকে কিছু মানুষ তার সাথে হজে যাওয়ার জন্য রওনা দিল, তারা কোনো বাজান বিমানে যায় না, তারা কোনো বাসে যাই না, তারা কোনো প্রাইভেট কার যাই না, বাজার রে তখন বিমান ছিল না বাস ছিল না তখন প্রাইভেট কার ছিল না, আগে জামানার মানুষ হেঁটে হেঁটে হজের মধ্যে যাইতো। কথা কয় না, কথা কয় না, ইন্ডিয়ার মধ্যে দেখেছেন বাজার
শিহাব চত্বর হেঁটে গেটে হজ করেছে, ঠিক রেখুন, ইন্ডিয়ার মধ্যে শিহাব চত্বর হেঁটে গেটে হজ করে এসেছি। ইরিবাজান আমাদের বাংলাদেশ থেকে নাঙ্গলকোটের ভাই আলিফ মাহমুদ, সেও বাজান হেঁটে হেঁটে হজের জন্য রওনা দিয়েছে, অলরেডি পাকিস্তান পার হয়ে গেছে। আগে জমানার মানুষ বাজান হেঁটে হেঁটে হজ করত, কেননা তাদের ইমান ছিল বড় মজবুত। কথা কয় না, কথা কয় না। এখন কো হুজুর আমরা পানি উন্দার মানুষ, আগে তো এক বল খাবার খাইতাম, আগে তো এক কেজি মাংস খাইতে পারতাম, এখন আমরা এক টুকরাও খাইতে পারি না। কারণ কি, কারণ কি বাজান, আমাদের মধ্যে মিথ্যা বেড়ে গেছে বাজান, আমাদের মধ্যে সমালোচনা বেড়ে গেছে, আমাদের মধ্যে গীবত বেড়ে গেছে বাজান, আমাদের মধ্যে হারাম বেড়ে গেছে বাজান। কেমনে বরকত থাকবে বাজান, হালকা কেয়ামতের পূর্বে বরকত উঠে যাবে। হযরতের ওই সুলাইমান উনি কি করলেন, তার গ্রামের লোকদেরকে নিয়ে বাজান রওনা দিল মক্কাতুল মুকাররমায়। বাস নাই, প্রাইভেট কার নাই, বিমান নাই, তারা হেঁটে হেঁটে রওনা দিয়েছে বাজান ওই মরুভূমিতে বাজান মক্কাররম। তারা যাইতে যাইতে হঠাৎ করে রাস্তার পাশে দেখি একটা মা, যেই মা বসে বসে মরা পশুর মাংস ব্যাগের মধ্যে নিচ্ছে। এখন দেখেন হযরত রবি সুলাইমান উনি ওনার মাথার মধ্যে নিল, এই মা তো পর্দা নিশিন মা, এই মা তো পর্দা করে, এই মা তো নেকাব পরে, এই মা কি মুসলমান না, মুসলমানের জন্য তো মরা পশু খাওয়া হারাম, এই মা কেন ব্যাগের মধ্যে মরা পশুর মাংস নিচ্ছে, মা চোখের পানি চাচ্ছে আর মরা পশুর মাংস নিচ্ছে। তখন ওনার মাথার মধ্যে আসলো, আল্লাহ তো কোরআনুল কারীমে বলেছে, ওয়ায়ামুরুনা বিল মারুফ ওয়ায়ানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করো, খারাপ কাজ থেকে নিষেধ করো। ওই পাগলা কি করলো বাজান, আমি দেখি আসি ওই মা কেন মরা পশুর মাংস নেই, ওই মা কি জানে না মরা পশুর মাংস হারাম, ওই মা ব্যাগের মধ্যে পুরাইয়া ওই মা সেখান থেকে চলে গেল বাজান। যাইতে 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 একটা খেজুর গাছের ছাউনির গোড়ার মধ্যে ঢুকলো বাজান, দেখে মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। হযরতের আমি সুলাইমান উনি বেড়ার ফাঁক দিয়ে দেখতেছেন, মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। হঠাৎ করে দুইটা সন্তান ছোট ছোট বাচ্চা বাজান, কোডাক দেয়া কয় মা গো মা, ও মা মা গো মা, তুমি কি আমাদের জন্য খাবার আনছো নি মা, মা চোখের পানে ছেড়ে দিয়ে কান্দে। মা তো জানে এই মাংস এই গোস্ত হলো হারাম মাংস, এখন মা চোখের পানে ছেড়ে দিয়ে কয় সন্তান রে তোমাদের জন্য আমি মাংস আনছি। সন্তান খুশি হয়ে গেছে, হঠাৎ করে আল্লাহর ওলি হযরত রবি সুলাইমান উনি ওনার গড়ার মধ্যে ঢুইকা কয় মা গো মা, ও মা আপনি কি জানেন না ইসলামের মধ্যে মরা পশুর মাংস হারাম, আপনি কি জানেন না আপনাকে দেখে তো মুসলমান মনে হয়, আপনি কেন মরা পশুর মাংস আপনার সন্তানকে দিচ্ছেন। আমি শুধু মুসলমান না, আমি হইলাম দয়াল নবীর আওলাদের রাসূল, মারহাবা, আমি হইলাম দয়াল নবীর আওলাদের রাসূল। হুজুর আপনি কোন, আমি নাকি মুসলমান না। ও হুজুর হুজুর গো, আহা আওলাদের রাসূলের যিনি মা উনি মা ফাতিমা, সুবহানাল্লাহ, কয় না আওলাদের রাসূলকে ভালোবাসলে খুশি কে, আল্লাহ। এইজন্য কয় এক নাম তোমার ফাতেমা আর এক নাম বতুল, বলেন এক নাম তোমার ফাতেমা আর এক নাম বতুল, তুমি আওলাদের রাসূল, তুমি আমরা খালি কেমন তুমি আওলাদের রাসূল, কোন তো আমার নবী ফানি উমটা দেখেনি, ওমা দেখেনি দেখেনি, যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ আপনার আমল নামার মধ্যে দেখি লেখা হবে, আর যারা উঠে যাবেন জান্নাতের বাগান থেকে নেকি শেষ। আর আমার নবী নোট করতেছে কারা কষ্ট করে বসে আমি নবীর আলোচনা শুনে, সুবহানাল্লাহ, কয় না সকলে একসাথে হাত তোলে, এক নাম তোমার ফাতেমা আর এক নাম বতুল বাজার, এক নাম তোমার ফাতেমা আর এক নাম বতুল, তুমি আওলাদের রাসূল, তুমি সবাই একসাথে জবান খুলে কোন, তুমি আওলাদের রাসূল, তুমি আওলাদের রাসূল, তুমি আওলাদের রাসূল, বল আওলাদের রাসূল।
নতুন নাত, নতুন নাত, তুমি আহালে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। সুবহানাল্লাহ কয় না, তুমি আহালে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত, তুমি তোমরা সবাই মিলে জান্নাতের ফুল বলেন, তুমি তোমরা সবাই মিলে জান্নাতের ফুল মাগো আওলাদের রাসূল, তুমি আওলাদের রাসূল মাগো আওলাদের রাসূল, তুমি তুমি সরদারে জান্নাত, তুমি খাতুনে জান্নাত, মাগো বুখারী শরীফের হাদিসের ইবারত। সুবহানাল্লাহ কয় না, তুমি সরদারে জান্নাত, তুমি খাতুনে জান্নাত, মাগো বুখারী শরীফের হাদিসের ইবারত, তোমায় ভালোবেসে মোরা পাইতে চাই কুল মাগো, তোমায় ভালোবেসে মোরা পাইতে চাই বলে, তুমি আওলাদের রাসূল মাগো আওলাদের রাসূল, তুমি আওলাদের রাসূল মাগো। এখন দেখেন মা ডাক ডাক হুজুর, ও হুজুর গো, হুজুর শুনেন আজকে কেন আমি মরা পশুর মাংস খাই জানেন নি হুজুর? হুজুর গো, আজকে আমি তিন দিন তিন রাত ধরে কিছু খাই না, আমার সন্তানও কিছু খায় না হুজুর। ও হুজুর, আমি না খেতে পেয়ে আমি ঘর থেকে বের হয়ে গেছি হুজুর। আপনি তো জানেন আওলাদের রাসূলের জন্য সদকা খাওয়া হারাম, আপনি তো জানেন সৈয়দ বংশের জন্য সদকা খাওয়া হারাম। হুজুর গো, আপনি জানেন নি আজকে আমার সন্তানরা তিন দিন ধরে কিছু খায় না। এই কথা শোনার পর হযরতের ইবনে সুলাইমানের চোখ দিয়ে পানি পড়ে, ডাক দিয়া কয়, মাগো মা, মাগো মা, মাগো মা, আমি 10 বছর কষ্ট করে 100 দিরহাম জমাইছি মা, আমি হজের মধ্যে যাব। ও মা শুনেন শুনেন, আজকে আমি নিয়ত করলাম আমার হজের টাকা আপনাকে দান করে দিলাম। দেখবেন পানি উন্ডার মধ্যে কিছু গরিব মানুষ অসহায় পড়ে থাকে, যারা ধনী লোক তাদের খবর নাই। কথা কয় না, কথা কয় না, হযরত নবী বিন সুলাইমান বাজান চোখে পানি ছেড়ে দিয়ে কয়, মাগো মা, দুঃখ লাগে, কষ্ট লাগে বাজান। কিছু ধনী লোক আছে, মা ক্যান্সারে ভোগে আর সে বউ লইয়া হজের মধ্যে যায়। কথা কয় ঠিক না? বাবা ক্যান্সারে ভোগে, বাবা অসুস্থ, মা এক বিড়া ফান আনার জন্য কয় কয় টাকা নাই, অথচ তিনি বউ লইয়া কক্সবাজারে যায়। আসলে নাই, আপনি কোটি কোটিবার হজ করেন, যদি আপা আম্মা কষ্ট পায় আপনার হজ কবুল হবে না, আর যদি আপা আম্মা খুশি হয়ে যায় আব্বা আম্মার দিকে তাকালে একটা কবুল হতে সব মিলে যাবে। মারহাবা কোন গভীর মনোযোগ পায়েন হযরত নবী সুলাইমান, উনি চোখের পানি ছেড়ে দিয়ে কয়, মাগো মা, ও মা, আমি 10 বছর কষ্ট করে 100 দিরহাম জমাইছি মা, আমি মনে করছি আমি হজে যাব মা, ও মা, এখন কেমনে যাব মা, আপনি 3 বেলা খেতে পান না, আমি তো খেতে পাই মা, আমি যদি হজে যাই আমার নবী তো কষ্ট পাইব, আমার নবী তো হাসর ময়দানে জিজ্ঞেস করবে আমার আওলাদ তো কষ্ট পাইছে তুমি কেন হজের টাকা দাও নাই, মাগো মা, ও মা, আমার 100 দিরহাম আমি আপনাকে দিয়া দিলাম, ওই পাগলা কানতে কানতে ঘর থেকে বের হয়ে গেছে বাজান, 10 বছর কষ্টের টাকা দান করে দিল, যাইতে 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 বাজান ওই কাফেলার কাছে গেল, ডাক দিয়া কয়, কাফেলার লোক আপনারা চলে যান আমি এই বছর হজ করব না, তারা তো হুজুর গো, হুজুর গো, আপনি কি কইলেন, আপনি যাইবেন বিদায় আমরা রওনা হয়েছি হুজুর, আপনি না কইছেন আপনি 100 দিরহাম হয়েছে আপনার, আপনি এই বছর হজের মধ্যে যাইবেন হুজুর, এখন কেন আপনি নিষেধ করেন? হুজুর ডাক দিয়া কও ভাইজান শুনেন, আমার কষ্ট বুঝবেন না, আমি এর 200 বছর পরে হজ করব, আপনারা চলে যান আমি ঘরের মধ্যে যাব। এবার কাফরান লোককে করলো বাজান, কয় থাক উনি থাক আমরা যাব, আমরা দেখো তো নিয়ত করেছি, কাফরান লোক যাইতে 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 বাজান মক্কাতুল মুকাররমার মধ্যে চলে গেল, আশ্চর্য হয়ে যাবেন তারা যখন বাবে জিব্রাইল নামক গেটের মধ্যে গেল, দেখতেছে পাগলা তাদের আগে গিয়া কাবা শরীফ তওয়াফ করে। মারহাবা কইতেন না? পাগলা বাড়ি কোন জায়গায়? এখন তার গ্রামের লোক দেখে
কাবা শরীফে যখন বাবে জিব্রাইল নামক গেটের মধ্যে গেছে, দেখে পাগলা কাবা শরীফ তওয়াফ করে, তারা আশ্চর্য হয়ে গেছে, এই লোকটা তো বলেছে হজ করবে না, এই লোকটা কেমনে আমাদের আগে আসলো? দেখতেছে লোকটা হাজরা আসওয়াদ চুম্বন করে বাজান, এখানে হাজি সাহেব আছেন, হাজি সাহেব যারা আছেন তারা জানেন, যখন কাবা শরীফের সামনে যায় সমস্ত কষ্ট দূর হয়ে যায়। কথা ঠিক কিনা? যদি বৃদ্ধ হয় শক্তি না থাকে, আল্লাহর রহমতে শক্তি এসে যায়। বাজান রে, কাবা শরীফ দেখলে দুনিয়ার কথা মনে থাকে না বাজান। এই কাবা শরীফে এক রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাতের সওয়াব মিলে যায়, আর মদিনাতুল মুনাওয়ারা 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব মিলে যায়, বাইতুল মুকাদ্দাসে 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের সওয়াব। এই জন্য কয়, ওরে কাবা শরীফ জমা দিলে কষ্ট থাকে না, বুক লাগায় দোয়া করলে মাফ হয় তার গুনাহ। জোর করে সুবহানাল্লাহ, আমরা মনে নাথ করে কষ্ট পান নাকি? তা মাঝে মধ্যে নাথ কইতাম নি, কইতাম নি সকলে একসাথে, কাবা শরীফে চুমা দিলে কষ্ট থাকে না, বুক লাগায় দোয়া করলে মাফ হয় তার গুনাহ। ওরে দরজার সামনে দোয়া করলে, দরজার সামনে দোয়া করলে বিফলে যায় না, ও গো ও বাইতুল্লাহ, সব হাত ধরে, ও গো ও বাইতুল্লাহ, মনে শান্তি লাগে না, হাজির আসওয়াদ চুমা দেওয়া ভাগ্যে হলো শরীফের মধ্যে চলে আসলো। একজন কো, হুজুর এটা জিন্নি কোন? সুবহানাল্লাহ কয় না হুজুর, এই লোকটা কইছে হজ করতো না, এখন কেমনে আমাদের গাইলো? মারাবা কয় না, এর বাজার নেই। একজন আরেকজনকে বলে, হুজুর গো এই লোকটা মনে হয় জিন, এই লোকটা কেমনে আমাদের আগে আইলো, এই লোকটা তো বাড়ির দিকে চলে গেছে, এখন কেমনে কাবা শরীফ তাওয়াব করে? তারা কয়, বেশি কথা কয়ো না, আমরাও কাবা শরীফ তাওয়াব করব। এবার যখন তারা কাবা শরীফ তাওয়াব শুরু করলো বাজান, কাবা শরীফ তাওয়াব শেষ করার পর ইনি বাজান নেই, তারা যখন সাফা মারওয়া সাই করতে গেল, ওই পাগলাও তাদের সাথে সাফা মারওয়া সাই করে, তারা যখন মুজদালিফার ময়দানে, ওই পাগলাও মুজদালিফার ময়দানে, তারা যখন আরাফার ময়দানে, ওই পাগলাও আরাফার ময়দানে বাজান, তারা যখন আমার দয়ার নবীর রওজার সামনে, ওই পাগলা গড়ায়া গড়ায়া নবীর জন্য কান্না করে। শুধু কান্না করে না, নবীকে সালাম দেয়, সুবহানাল্লাহ কোন। আর আমাদের কিছু ভাই কয়, নবীরে দাঁড়াইয়া সালাম দেওয়া যাইতো, দুরুদ নাযিল্লা। আচ্ছা বাজা, আপনারা কন নবীর কি দাঁড়ায় সালাম দেওয়া যাইতো না? আরো জোরে কয় না। আচ্ছা, আপনার এলাকায় জোহরের ফরজ নামাজ কয় রাকাত? কয় রাকাত হাজর কয় রাকাত? এখন যদি আল্লাহু আকবার করে দাঁড়াইছি, দাঁড়ানোর পরে বাজা এখন ডুকু করলেন, সেজদা করলেন, 4 রাকাত নামাজ পড়লেন, তাশাহুদে আসসালামু আলাইকা ইউহান্নাবিও বাদ দিয়ে দিলেন, আপনার কি নামাজ হইব? আরো জোরে কন, নামাজ হইব? কেউ 4 রাকাত না ফুরা লেলেন, নামাজ হইতো না? আসসালামু আলাইকা ইউহান্না বাদ দিলেন, সমস্যা কি? আল্লাহ বলে দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহু আকবার বলে দিয়ে দাঁড়াইবা, আর সালাম দিয়া তোমরা নামাজ শেষ করবা, মারহাবা কয় না। এই জন্য কয়, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। হাত তুলে কয় ঠিক কি রে? তুই হাত তুলে ইয়া রাসূলুল্লাহ, ওরে নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, মারহাবা কন। এবার দেখেন পাগলা সেখানে গিয়ে তাওয়াব করে, তারাও সেখানে তাওয়াব করে, পাগলা মুজদালিফার ময়দানে, তারাও মুজদালিফার ময়দানে, তারা যখন আরাফার ময়দানে, পাগলা আরাফার ময়দানে, তারা যখন মদিনাতুল মুনাওয়ারায় পাগলা দহেল নবীকে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দিয়ে বাজান, এবার যখন তারা হজের কারজাদি যখন শেষ করে আসলো, যখন বাবে জিব্রাইল নামক গেটের মধ্যে আসলো, হযরত রবি বিন সুলাইমান ডাক দেয়া, কয় হুজুর
ও হুজুর গো আমার ব্যাগটা আপনাদের কাছে রাখেন। এখন তারা খেপে গেল, রেগে গেল, এতক্ষণ পর্যন্ত সেই লোকটা কথা কয় না, এখন কেমনে আমাদের সাথে কথা কয়। তারা কয় ঠিক আছে আপনি যান। এবার হযরত নবী বিন সুলাইমান ব্যাগটা দিয়ে রওনা দিল আর তাদের কাছে আসে না। তারা রাগে ফুলে বাজান চলে গেল সেখান থেকে বাড়ির মধ্যে। কয় ব্যাগ দিতাম না, চলেন আমরা বাড়ির মধ্যে চলে যান। এই লোকটা প্রথমে বলেছে হজ করতো না, আবার হজের মধ্যে চলে আসছে, এখন ব্যাগটা দিছি, এখন ব্যাগ দিয়ে কোথায় চলে গেছে আর আসে না। এবার তারা বাড়ির মধ্যে চলে গেল বাজান। বাড়ির মধ্যে চলে যাওয়ার পর তারা হযরত নবী বিন সুলাইমানের ঘরের মধ্যে ঢুকে গেল, ডাক দিয়া কো হুজুর, ও হুজুর আপনি কি ঘরের মধ্যে আছেননি? এই কথা বলার পর হযরত নবী বিন সুলাইমান দরজা খুললো, তখন তারা একজন আরেকজনকে হুজুর দেখেন মিথ্যাবাদী আইছে, হুজুর তো গরম হইয়া গেছে, আমি বুঝি মিথ্যাবাদী। ও তুমি কি মিথ্যাবাদী না? আর তুমি কইছো তুমি এই বছর হজ করবা না, আমরা দেখলাম তুমি কাবা শরীফ তাওয়াফ করো। কি কইলেন আপনারা এত বড় মিথ্যা বানোয়াটি, কথা কেমনে কন? আমি তো হজ করছি না, আমি তো ঘরের মধ্যে ছিলাম। আপনারা কি কন? আমি তো হজ করি নাই, আমি তো ঘরের মধ্যে ছিলাম। এই কথা বলার পর আরেকজনকে হুজুর আবার মিথ্যা কথা কইলে, আপনার খবর আছে? ও হুজুর তারা তো মিথ্যা কথা কয় না, আমি তো আপনাকে সাফা মারোয়ার মধ্যে ছাই করতে দেখেছি। ও হুজুর গো আপনি কেমনে মিথ্যা কথা কন? আমিও তো আপনাকে আরাফার ময়দানে দেখেছি। আর একজন তো হুজুর আমি তো আপনাকে মদিনাতুল মুনাওয়ারা দেখেছি। ইনি বাজার এই কথা শোনার পর ওনার চোখ দিয়ে পানি পড়ে, উনি ডাক দিয়ে কয় ভাইজান আমার সাথে ঠাট্টা করিয়েন না, আমার সাথে মস্কারি করিয়েন না, আমি তো হজ করি নাই, আপনারা কোন আমি নাকি কাবা শরীফ তাওয়াফ করেছি, আপনারা কোন আমি সাফা মারওয়া সাই করেছি, আপনারা কোন আমি নাকি মদিনাতুল মুনাওয়ারা গিয়েছি। ও ভাইজান ভাইজান কেন আমার সাথে এরকম করেন? ও হুজুর কেউ মিথ্যা কথা কয় না, আমরা যখন হজ করে আসতেছিলাম হুজুর তখন আপনি ব্যাগটা দিছেন, হুজুর কেন আপনি মিথ্যা কথা কন? আপনি তো একজন আলেম মানুষ, আপনি তো একটা বুজুর্গ মানুষ, হুজুর চোখের পানি ছেড়ে দিয়েছে, তারা ব্যাগটা রাইখা চলে গেছে বাজান। ওই পাগলা সাথে সাথে তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে গেল। দুনিয়ার মানুষ আমার কথা বিশ্বাস করে না, দুনিয়ার মানুষ কেন আমাকে বিশ্বাস করে না? ওই পাগলা তাহাজ্জুদে দাঁড়িয়ে গেল, বাজার নামে আপনাদেরকে কই একটা কথা, আপনারা কর হুজুর আমার রিজিকে সমস্যা, হুজুর আমার ঘরে অশান্তি, হুজুর স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, হুজুর আমার ঘরে শান্তি লাগে না। আমি এখান জারি কইলাম দুই রাকাত তাহাজ্জুদ পড়বেন, আপনার যত সমস্যা আছে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আপনার সমস্ত সমস্যা দূর করে দিবে। এবার দেখেন পাগলা তাহাজ্জুদ নামাজ পড়ে ইনি বাজান নি, আমার দয়াল নবীর উপর দুরূদ শরীফ পড়তে 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 ওই পাগলার চোখের মধ্যে ঘুম চলে আসলো। আমার নবী কয় রবি রে আর ঘুমাইস না, আমি নবী তোর ঘরে হাজির হইয়া গেলাম, আমি নবী তোর ঘরে হাজির হইয়া গেলাম। আল্লাহ কয় নবী গো নবী গো, ও মায়ার নবীজি কত চেষ্টা করেছি আপনাকে দেখার জন্য, কত কান্নাকাটি করেছি আপনাকে দেখার জন্য, নবী গো নবী গো আপনাকে দেখে আমি ধন্য হয়ে গেছি নবী। ও মায়ার নবীজি আর সুবহানাল্লাহ, আমি হাদিসের মধ্যে পেয়েছি নবী মান রাআনি ফিল মানামি ফাকাত রাআনি ফিল হাক, নবী গো আপনাকে যেই ব্যক্তি দেখবে সেই মূলত সত্য দেখবে, শুধু তাই নয় নবী আপনাকে যে দেখবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। হায় গায় পাগলা কই নবী গো, ও মেয়ার নবীজি আমি বুঝি না, আমার গ্রামের লোক কয় আমি নাকি হজের মধ্যে গিয়েছি, আমার গ্রামের লোক আমি নাকি আপনার জিয়ারত করেছি নবী গো, অথচ আমি ঘরের মধ্যে ছিলাম। আমার নবী কয় তোমার গ্রামের লোক তো মিথ্যা কথা কয় না, তুমি যেই দিন আমার আওলাদকে 100 দিরহাম দিয়েছো ওই দিন আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া তোমার হজটাকে কবুল করে নিয়েছে। মারহাবা কোন
দেখেন আল্লাহ কয় কোরআনুল কারিমে ওয়ামাই ইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিয়াল আনহার, যেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে, যেই ব্যক্তি আমার বন্ধু মুস্তাফার আনুগত্য করবে, আল্লাহ আমি তাকে জান্নাতে দিব। ওই পাগলা আল্লাহর পাগল ছিল, নবীর পাগল ছিল, বাজান, ওই পাগলা আপনার জান্নাতি হয়ে কবরের মধ্যে গিয়েছে। এখন দেখেন বাজান দ্বিতীয় আয়াতে কারিম আল্লাহ কি কয়, আল্লাহ কয় মাইয়াসিল্লাহ ওয়া রাসূলহু ওয়া তাদহুদুহু ইউদখিলহু নারান, আল্লাহ কয় যেই ব্যক্তি আমি আল্লাহর অবাধ্য হবে, যেই ব্যক্তি আমার বন্ধুর অবাধ্য হবে, আমি তাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবো। এখন আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আপনারা কি আল্লাহর অবাধ্য হবেন? হাত তুলে করে অবাধ্য হবেন? নবীর অবাধ্য হবেন? দেখেন আল্লাহর অবাধ্য গুলি কি হয়, নবীর অবাধ্য গুলি কি হয়, টোটাল 18টা হাদিসের কিতাবে আছে, সুবহানাল্লাহ কয় না, টোটাল 18টা হাদিসের কিতাবে আছে বাজান, ফতুল বারির মধ্যে আছে, উমদাতুল কারের মধ্যে আছে, মাদারিজুন নবুয়াতের মধ্যে আছে, আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেলোবী নোট করতেছেন বাজান। দেখেন আমার নবীর কষ্ট দিলে কি হয়, এতক্ষণ তো শুনেছেন নবীকে মহব্বত করলে কি হয়, আল্লাহকে আমার বন্ধুর কষ্ট দিলে তোমরা দেখো কি হয়, কি পরিণাম হয়, আমার দয়াল নবীজি ইরবাজান হায় গায় মায়ের ছয় মাসের গর্ভে আব্বাকে হারিয়েছেন, আমার দয়াল নবীকে কোনো আব্বার কথা বলেন না আল্লাহর কাছে, আমার দয়াল নবীজি 3 বছর বয়সে আম্মাকে হারিয়েছেন, ইরবাজান কখনো আম্মাকে চায় নাই, আমার দয়াল নবীর জীবনটা কষ্টের গেছে বাজান, কত কাফের মুশরিকরা আমার দয়াল নবীকে লাঞ্ছিত করতে চেয়েছে, কত কাফের মুশরিক আমার দয়াল নবীকে পাথর মেরেছে, ইরবাজানি আবু জাহেল উতবা সাইবা বড় বড় মুনাফিক বড় বড় মুশরিক আমার নবীকে অনেক কষ্ট দিয়েছে। একদিন আবু জাহেল ডাক দিয়া কয় ভাতিজা আমি তোমার সাথে বহস করব, সুবহানাল্লাহ কয় না, কি করব, বহস বহস, আমার নবীকে সাসা আমি জানি আপনি কিতা করবেন, এখন আবু জাহেল কয় আমি তোমার সাথে বহস করব, তুমি যদি পারো আমি তোমার কাছে ইসলাম গ্রহণ করব, সুবহানাল্লাহ কয় না, আমার নবী কয় আবু জাহেল ঠিক আছে আপনার সাথে বহস করব, এবার আবু জাহেল জামাল আবি কুবাইস বাঙালি বাজার ওই বহসের অনুষ্ঠান শুরু করলো বাজান, অনুষ্ঠানের আয়োজন করলো, আবু জাহেল মনে মনে কয় আমি তো আবু জাহেল আমি মুহাম্মদকে হারাতে পারবো না, অনেক চেষ্টা করেছি মুহাম্মদকে হারাতে পারি নাই, আমি এখন বাহির থেকে হায়ার করে একজন বাহেস আনবো। এখন দেখেন আবু জাহেল কি করলো, মুক্কাতুল মুকাল্লামা থেকে বাজান ইয়ামানের মধ্যে চলে গেল, তখন ইয়ামানের বাদশা ছিল বাজান হাবিব বিন মালিক, যে হাবিব বিন মালিক মূর্তি পূজা করত, আবু জাহেল ডাক দেয়া কয় বাদশা রে ও বাদশা আমি আপনার দরবারে আসছি একটা কারণে, বাদশা কো কি কারণে আইছো, আবু জাহেল কয় বাদশা রে আমার ভাতিজা মুহাম্মদ যে মুহাম্মদ হায় নাই ইসলাম ধর্ম প্রচার করছে আমাদের মূর্তি ধর্মকে ধ্বংস করে দিচ্ছে, আমাদের বাপ দাদার ধর্মকে ধ্বংস করে দিচ্ছে, হায় গায় হাবিব বিন মালিক শুনে রেখে গেল আমি কত খ্রিস্টানকে হারিয়েছি কত বৌদ্ধকে হারিয়েছি, চলো তোমার ভাতিজাকে হারাবো, এখন আপনারা কম আমার নবী কি কি হারাতে পারবেনি, হাত লুকন পারবে পারবে না পারবে না, হাবিব বিন মালিক কি করলেন বাজান, আবু জাহেলের সাথে রওনা দিল, যাইতে যাইতে বাজান জামাল আবি কুবাইস পাহাড়ের মধ্যে উঠে গেল, এবার যখন জামাল আবি কুবাইস পাহাড়ের মধ্যে যখন উঠল তখন আবু জাহেল দুইটা চেয়ার রেখেছে, কটা চেয়ার, একটা হলো রূপার চেয়ার আর একটা চেয়ার হলো স্বর্ণের চেয়ার বাজান, একটা চেয়ার রেখেছে আবু জাহেলের জন্য আর একটা চেয়ার রেখেছে বাজান স্বর্ণের চেয়ার বাজান বাদশার জন্য, আবু জাহেল মনে মনে কয় আজকে আমি মুহাম্মদকে নিচের মধ্যে বসাইব, আল্লাহ কয় বান্দা ও বান্দা ওরা ফানা লাকা যিকরক আমি আমার হাবিবের সম্মান সমুন্নত করে দিয়েছি, আবু জাহেল কি করলো বাজান রূপার চেয়ারে বসে আছে বাদশা স্বর্ণের চেয়ারে, সহি বুখারীর মধ্যে আছে আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী হুজুরা মোবারক থেকে সাজগোজ করে বের হয়েছেন বাজান, আজকে সিদ্দিকে একবার নবীর সাথে যায় না
আজকে আবু বকর যায় না, আজকে উমর যায় না, আজকে ওসমান যায় না। ইবাদত আমার নবী যখন চুপি সারে বের হয়ে যাচ্ছিলেন, সিদ্দিকে আকবর ডাক দেয়া কয় নবী গো, ও মায়ার নবীজি আজকে আপনি একা কি কোথায় যাচ্ছেন? আমার নবী কই সিদ্দিক রে, আমি আবু জাহেলের সাথে বহস করব, আবু জাহেল নাকি আমাকে প্রশ্ন করবে, আমার আমাকে নাকি হারাবে, আমি হারলে নাকি তার ধর্ম গ্রহণ করতাম, আর সে যদি হেরে যায় সে আমার ধর্ম গ্রহণ করবে। সিদ্দিক একবার কয় নবী গো আপনি একা যাবেন না, আমি সিদ্দিক একবার আপনার সাথে যাব। এই কথা বলার পর আমার দয়াল নবী কয় ঠিক আছে। এবার সিদ্দিক একবার দয়াল নবীর সাথে যাইতে 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 বাজান দয়া হঠাৎ করে দয়াল নবীর সামনের মধ্যে হাঁটতেছে। আমার নবী কই সিদ্দিক, সিদ্দিক রে তুমি কেন হঠাৎ করে আমার সামনে হাঁটছ? সিদ্দিক একবার কয় নবী গো, নবী গো, ও মায়ার নবীজি কাফের মুশরিকরা যখন আমাকে তীর মারবে, আপনাকে যখন তীর মারবে, তখন আমি সিদ্দিক একবার আমার জীবনটা কোরবান করে দিব। জোরে কর মারহাবা, আমি সিদ্দিকে একবার আপনার জন্য জীবনটা কোরবান করে দিব। আমার নবী কয় ঠিক আছে পাগলা। আমার দয়াল নবী চোখের পানি ছেড়ে দিলেন। এবার আমার নবী সিদ্দিক একবারকে নিয়ে যাইতে 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 বাজান ইর বাজান জাবাল আবি কুবাইস পাহাড়ের মধ্যে উঠে গেল। জাবাল আবি কুবাইস পাহাড়ের মধ্যে মক্কার মানুষরা বসা, জাবাল আবি কুবাইস পাহাড়ের মধ্যে মুশরিকরা বসা, জাবাল আবি কুবাইস পাহাড়ের মধ্যে ইহুদিরা বসা, জাবাল আবি কুবাইস পাহাড়ের মধ্যে খ্রিস্টানরা বসা, জাবাল আবি কুবাইসের মধ্যে আবু জাহেল বসা, জাবাল আবি কুবাইস পাহাড়ের মধ্যে বাজান ইয়ামানের বাদশা বসা, আবু জাহেল ঠ্যাঙ্গের উপর ঠ্যাং দিয়ে বাজান বসে আছে, স্বর্ণের চেয়ারে বাদশা বসে আছে। আবু জাহেল মনে মনে কয় মুহাম্মদ আসলে আজকে নিচের মধ্যে বসবে। এবার যখন আমার দয়াল নবী পাহাড়ের মধ্যে উঠল, বাদশা থরথর করে কাঁপতে শুরু করলো। বাদশা আমার নবীরে দেখে থরথর করে কাঁপতে শুরু করলো, বাজান আর ডাক দেয়া কয় মুহাম্মদ, ও মুহাম্মদ আপনি আমার স্বর্ণের চেয়ারে বসে যান। আবু জাহেল চাইছি আমার নবীর নিচে বসাইতে বাজান। দেখেন আমার নবী কেমনে নবীর সম্মান বাড়ায়। হঠাৎ করে যে বাদশা আমার নবীর জীবনেও দেখে নাই, যে বাদশার সাথে আমার নবীর ফেস টু ফেস দেখা হয় নাই, বাজান বাদশা আমার নবীর দেখে থরথর করে কাঁপতে শুরু করলো আর ডাক দেয়া কয় মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি আমার স্বর্ণের চেয়ারে বসে যান। আমার নবী স্বর্ণের চেয়ারে বসে গেলেন। এবার বাদশা যখন উঠে গেলেন, আবু জাহেল কয় আমি হলাম প্রজা, বাদশা কেন দাঁড়ায়া থাকবে? ও বাদশা, বাদশা আপনি আমার রূপার চেয়ারে বসে যান, আমি নিচের মধ্যে বইসা যাইব। মারহাবা কইতেন না? আবু জাহেল চাইছে আমার নবীর নিচে বসাইতে। আল্লাহ তো কোরআনে কইছে ইউরিদুন আলি উতফি নূর আল্লাহ বি আফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ কয় দুনিয়ার মানুষ ইয়াহুদি নাসারা খ্রিস্টানরা চায় ইসলামের বাতি নিভিয়ে দিতে, আমি আল্লাহ তাআলা ইসলামের বাতি পরিপূর্ণ করে দিব। এবার দেখেন আবু জাহেল নিচের মধ্যে বৈশা গেল, আমার দয়াল নবী স্বর্ণের চেয়ারে বসা, হাবিব বিন মালিক রূপার চেয়ারে বসা। হাবিব বিন মালিক কয় মুহাম্মদ, ও মুহাম্মদ আপনার প্রশ্ন শুরু হয়ে যাবে, আমি আপনাকে দুইটা প্রশ্ন করব, একটা প্রশ্ন আসমানি আরেকটা প্রশ্ন জমিনি। সুবহানাল্লাহ কয় না? একটা প্রশ্ন আসমানের আর একটা প্রশ্ন জমিনের। কেমন প্রশ্ন? জোরে কর মারহাবা, গভীর মনোযোগ বাজান। একটা প্রশ্ন হলো আসমানি প্রশ্ন, আরেকটা প্রশ্ন হলো জমিনি প্রশ্ন। আমার নবী হাসে, আমার নবী কয় বাদশা, ও বাদশা আপনি কি প্রশ্ন করবেন বলেন? এবার বাদশা কয় আমার প্রথম প্রশ্ন হলো ওই যে আসমানের মধ্যে চাঁদ দেখা যাচ্ছে, আপনি যে চাঁদ দেখতেছেন ওই চাঁদকে কি আপনি দ্বিখণ্ডিত করতে পারবেন নি? আমার নবী কয় বাদশা রে, এই চাঁদ তো আমি নবীর নূর থেকে সৃষ্টি। মারহাবা কয় না? আসমান জমিন গাছপালা
নদী নালা চন্দ্র চাঁদ সবকিছু আমি নবীর নূর থেকে সৃষ্টি, আপনি কি কইলেন আমি দ্বিখণ্ডিত করতে পারবো নে? আপনি কি দেখতে চাননি? বাদশাহ দেখতে চাই আমার নবীজি যখন শাহাদাতি আঙ্গুল যখন চাঁদের দিকে ইশারা করলেন বাজান, সাথে সাথে চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে পাহাড়ের মধ্যে পড়ে গেল। আবু জাকেল কয় জাদুকর জাদুকর, হায় গায় বাজান। এই কথা বলার পর আবু জাকেল চলে গেছে, বাদশাহ তো হা করে তাকে আছে। আমার নবী ইশারা করলেন, আবার চারটা মিলিত হয়ে গেলেন। এই জন্য শেখ রাসুল কয় শাকা কামারা সিরাজ মনিরা কোরআনে গোশ না আকাশের চাঁদ ডাকে নবীজি জমিনে আস না। এবার যখন আমি নবীর ডাকে টান দিব, আপনার সবাই হাত তুলি ইয়া রাসুল্লাহ বলতে পারবেন? ওরে নবীর ডাকে মারহাবা কন। বাদশাহ দেখেন যখন সাতটাকে দ্বিখণ্ডিত করলো, বাদশাহ অর্ধেক মুসলমান হয়ে গেল বাজান। বাদশাহ কয় মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ, দ্বিতীয় প্রশ্ন পারলে আমি বাদশাহ আপনার কাছে ইসলাম গ্রহণ করো। আমার নবী কয় বাদশাহ শোনেন শোনেন, আপনি প্রশ্ন করা লাগবে না, আমি নবী প্রশ্ন পারি উত্তর পারি। মারহাবা কইতেন না? আমার নবী কয় বাদশাহ রে হে বাদশাহ আপনি প্রশ্ন করা লাগবে না, আমি নবী প্রশ্ন পারি উত্তর পারি। এখন কোন আমার নবী জানে কি জানে না? হাত কোন জানে কি জানে না? আমার কথা নয়, আল্লাহ কোরআনুল কারিমে ঘোষণা করে আর-রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার কোন আমার নবী যে জানে সেটা প্রমাণ করতেছি বাজান। আল্লাহ কয় আল্লামাহুল বায়ান, আল্লামাহুল বায়ান কি জানেননি? তাফসিরে জালালের লেখক আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, যিনি আমার দহান নবীকে 75 বার স্বপ্নে দেখেছেন, তিনি 200,000 হাদিসের হাফেজ ছিলেন বাজান, উনি নোট করতেছেন বাজান। মা কানা ওয়ামা ইয়াকুনু, পৃথিবীর জমিনে যা হয়েছে যা হবে আমার নবী সবকিছু জানে, আমার নবী সবকিছু জানে। এখন আমার নবী কয় বাদশাহ আপনি প্রশ্ন করা লাগবে না, আমি আপনার প্রশ্নের উত্তর দিব। এখন দেখেন বাদশাহ তো হাও মাও করে কান্না শুরু করে দিল। আমার নবী কয় হাবিব বিন মালে আপনার একটা প্রতিবন্ধী মেয়ে আছে। হাবিব বিন মালিক তো আশ্চর্য, হাবিব বিন মালিক হাউ মাউ করে কান্না শুরু করে দিল, কই নবী গো আপনাকে আমি জীবনে দেখি নাই, আপনি আমাকে দেখেন নাই। নবী গো আপনি কেনলে জানলেন আমার একটা প্রতিবন্ধী মেয়ে আছে? আমার নবী কয় বাদশাহরে শোনেন শোনেন, আমি শুধু আপনার মেয়ে সম্পর্কে জানি না, আপনার পুরো পরিবারের বায়োডাটা আমি নবীর কাছে আছে। এখন বাদশাহ সাহায্য হয়ে গেল। বাদশাহ কয় নবী গো আপনি কেমনে জানেন? আমার নবী কয় বাদশাহ ও বাদশাহ আপনার একটা প্রতিবন্ধী মেয়ে আছে, আমি জানি আপনি কত ডাক্তার দেখাইছেন, কত কবিরাজ দেখাইছেন, কত বৈদ্য দেখাইছেন, আপনার মেয়েকে কেউ ভালো করতে পারে না। বাদশাহ রে বাদশাহ শুনেন শুনেন, আপনি বাড়িতে যান, আপনি বাড়ি যাওয়ার আগে আপনার মেয়ে সুস্থ হয়ে যাইব। এবারে দেখেন বাদশাহ সাহায্য হয়ে গেল বাজান দে। এবার বাদশাহ ঘোড়া নিয়ে দৌড়াইতে 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 ইয়ামানের মধ্যে চলে গেল। ইয়ামানের মধ্যে চলে যাওয়ার পর এবার ইয়ামানের সৈন্যরা দরজা খুলে দিল। বাদশাহ যখন বাজান ঘরের মধ্যে যায়, কে যেন বলে আব্বু 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 গো,
বাদশা চোখের পানি ছেড়ে দেয়, আমার মেয়ে তো কথা বলতে পারে না, আমার মেয়ে তো হাঁটতে পারে না, আমার মেয়ে তো কানে শুনে না, আমার মেয়ে কেমনে আমার আব্বু কয়। এবার যখন যখন দরজাটা খুললো, মেয়েকে দেখে দেখো আব্বু গো তোমার মেয়ে তো ভালো হয়ে গেছে। বাদশা ডাক দিয়া কয় সন্তান রে, ও সন্তান তুমি কেমনে ভালো হইছো, কত ডাক্তার দেখাইছি তোমাকে ভালো করতে পারে না, কত বড় বড় কবিরাজ দেখাইছি তোমাকে ভালো করতে পারে না। সন্তান রে সন্তান রে তোমাকে ভালো করছে মেক আব্বু গো, শুনেন শুনেন, আমি যখন ঘুমাইতেছিলাম হঠাৎ করে দেখি আমার স্বপ্নের মধ্যে একজন নুরীর মানুষ আসলো, যে মানুষটা চাঁদের চেয়ে অনেক সুন্দর, যে মানুষটা চাঁদের চেয়ে সুন্দর। এই জন্য তো বলি, যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, তুমি নূরে নবী তাইলে কতই না সুন্দর। জোর করে মারহাবা কি কইতাম 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 সকলে একসাথে, যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, তুমি নূরের নবী তাইলে কতই না সুন্দর, কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে, কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে, কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে, বলে কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে, বাজান রওজা শরীফ এত ভালো লাগে দেখে। বাজান রে আমার ভাই, এই বছর হজের মধ্যে গেছে বাজান আমরা হজে, বাজান আমার আব্বুর জিজ্ঞেস করলাম, আব্বু আপনি যখন কাবা শরীফের সামনে যান তখন কেমন লাগে? আমার আব্বা কয় খুব ভালো লাগে। আমি জিজ্ঞেস করলাম, আব্বু যখন নবীর রওজার সামনে যান তখন কেমন লাগে? আমার আব্বা কয়, সন্তান রে তখন দুনিয়ার কথা মনে থাকে না, এই জন্য কয় রওজা শরীফ এত ভালো লাগে দেখে, বলুন রওজা শরীফ এত ভালো লাগে দেখে, কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে, বল কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে, হায় সোনালি জানি মোবারক ডিজাইনে বরা, সুবহানাল্লাহ করেছে আশেক রাসূল ছিল জাহারা, বাজান কেমন লাগতো চুমুতে মোবারক নবী গো, হায় কেমন লাগতো চুমুতে কদম মোবারক, কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে। মারাকন মেয়ে ডাক দেয়া কয় আব্বু গো, আব্বু আব্বু গো জানেননি আমি যখন ঘুমাইতেছিলাম তখন দেখি একজন নূরের মানুষ হয়েছে, আব্বু আব্বু গো যে মানুষটা এত সুন্দর চাঁদের চেয়ে অনেক সুন্দর, আব্বু গো ওই মানুষটা আমার মাথা থেকে পা পর্যন্ত মোচন করে দিয়েছে। ইরে বাজারে মেয়ে ডাক দেয়া আব্বু গো, যখন আমাকে মাথা থেকে পা পর্যন্ত মোচন করে দিয়েছে আমি সাথে সাথে সুস্থ হয়ে গেলাম। এবার আব্বা কয় চলো, যেই লোকটা তোমায় যেই লোকটা তোমারে ভালো করছে সেই লোকের কাছে চলো। সন্তান কাব্বু চলেন, যাইতে 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 বাজান, হ্যাঁ হ্যাঁ আমার নবীর দরবারে চলে গেল, বাদশা চোখের পানে ছেড়ে দিয়ে কয় নবী গো, ও মায়ের নবী যে আমি বুঝতে পারি নাই আপনি এত পাওয়ারফুল লোক, নবী গো আপনি যে আল্লাহ পাকের হাবিব, আপনার ইসলাম ধর্ম সত্য, আপনি যে আল্লাহ পাকের নবী সেটাও সত্য, নবী গো আমি অনেক মুসলিম অনেক মূর্তি পূজা করেছি, নবী গো আজকে আমরা বেটা মেয়ে আপনার কাছে আসলাম ইসলাম গ্রহণ করার জন্য, নবী গো আপনি আমাদেরকে ইসলাম গ্রহণ করায়া দেন। আমার নবী বলে আপনি পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেকে জবানটা খুলে হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে কই ইয়া হাবিবাল্লাহ, সেই নবীকে আমরা জানতে চাই, যে ভালোবাসতে চাই কি চাই না, কি হাত তুলে চাই কি চাই না। ইরে বাজান দেখেন ওই মায়ার নবী নূরের নবী এই মাসে আল্লাহর দিদারে গেছেন, সুবহানাল্লাহ মারহাবা কয় না,
আনকমন কথা বাজান, দিদারে গেছেন কেমনে গেছে জানে না, কেন গেছেন আপনারা জানেন না, কিল্লাগে আমার দয়াল নবী মারাজে গেছেন। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন, আমার মায়ের নবী রহমাতুল লিল আলামিন নবী হাতিমি কাবার মধ্যে ঘুমাচ্ছিলেন, ঘুমাচ্ছিলেন, জিব্রাইল আমিন কয় নবী গো, ও মায়ার নবীজি আল্লাহ পাক তো আপনারা ডাকছে, ও কোথায়? আল্লাহর দিদারে। আমার নবী চোখের পানি চিরে দিয়ে কান্না করে, আমার নবী কয় জিব্রাইল, ও জিব্রাইল, আমার অন্তর ব্যতীত আমার বিবি খাদিজা চলে গেছে, আমার চাচা আবু তালেব চলে গেছে। জিব্রাইল কয় নবী গো জানেননি, আল্লাহ আপনার কত পাগল, মুসা নবী আল্লাহরে দেখতে চাইছে আল্লাহকে দেখে নাই, ইব্রাহিম নবী আল্লাহকে দেখতে চাইছে আল্লাহকে দেখে নাই, ইউসুফ নবী আল্লাহকে দেখতে চাইছে আল্লাহকে দেখে নাই, ইয়াকুব নবী আল্লাহকে দেখতে চাইছে আল্লাহ দেখে নাই। ও মায়ার নবীজি স্বয়ং আল্লাহ, আপনি দয়াল নবীর জন্য পাগল। এখন আমার দয়াল নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, আমার নবী কয় জিব্রাইল, আমি যদি চলে যাই আমার ফানিয়ন্দার উম্মতের কি হবে, আমার বাংলাদেশের উম্মতের কি হবে, আমার পৃথিবীর উম্মতের কি হবে, আমি যদি চলে যাই আমার কি হবে? এবার জিব্রাইল আমিন কয় নবী গো, নবী গো আপনি যখন আল্লাহর দিদারে চলে যাবেন, আল্লাহ কইছে আপনার উম্মতের জিম্মাদারি স্বয়ং আল্লাহ নিবে। এখন দেখেন আমার নবী খুশি হয়ে গেলেন, আমার দয়াল নবীজি বোরাকের মধ্যে উঠে গেলেন, কেমন বোরাক, কেমন বোরাক বাজান, যে বোরাক চোখের পরকে 500 মাইল চলে যেতে পারে, যখন মারহাবা ওই বোরাক। হঠাৎ করে আমার নবী যখন উঠলো, বোরাক নড়াচড়া করে, নড়াচড়া করে, জিব্রাইল কয় কি ইয়া বোরাক, হে বোরাক তুমি নড়াচড়া থামো, কেন তুমি নড়াচড়া করছো, তুমি কি জানো না তোমার উপর মধ্যে দয়াল নবী মায়ার নবী উঠছে। এখন হঠাৎ করে বোরাকের জবানটা খুলে গেল, বোরাক ডাক দেয়া কয় নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি আর শুনলো, যখন পৃথিবীর মধ্যে কিয়ামত হয়ে যাবে নবী গো, হাশর ময়দান যখন কায়েম হয়ে যাবে, তখন আমি রায়হান জালালি আপনারা সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় ইয়া নাফসি নাফসি বলে কান্না করব। বোরাক কয় নবী গো, ও মায়ার নবীজি আর শুনলো, হাই বললা নবী গো, তখন তো আপনার উম্মত কাউকে জান্নাতে দিবে, কাউকে জাহান্নামে দিবে, আপনার উম্মত হায়গা মিজানের পাল্লার মধ্যে থাকবো নবী গো, আপনার কিছু উম্মত থাকবে পলসরাতের মধ্যে নবী গো, আপনি এত বড় হাশর ময়দান কেমনে দৌড়াইবেন, আমি চাই আপনি আমার উপর সওয়ার করে হাশর ময়দানে আপনার উম্মতের কাছে যাবেন। আমার নবী কয় বোরাক, হে বোরাক রে, যা যা তোর কথা আমি মেনে নিলাম, এখন বোরাক রে জিব্রাইল আমিন কয় চলো। এবার বোরাক যাইতে 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 বাজান এক জায়গার মধ্যে নামলো, বাজান যেই জায়গার মধ্যে আমার নবী নামার পর, এবার আমার দয়াল নবী 2 রাকাত নামাজ পড়লেন, 2 রাকাত নফল নামাজ পড়ার পর দয়াল নবী দোয়া করলেন। এখন জিব্রাইল কয় নবী গো, ও মায়ার নবী জিয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ নবী গো, জানেন নে, জানেন নে, জানেন নি এই জায়গার কি নাম? আমার নবী কয় আমি জানি না। জিব্রাইল কয় নবী গো, এই জায়গার নাম হলো ইয়াসরিব, আপনার কদম লেগে হবে মদিনা। মারহাবা কইতেন না বাজান, আপনার কষ্ট হচ্ছে বাজান, কি চলবে চলবে, আনকমন কথা পাবেন মেরাজের মধ্যে, যেরকম মারহাবা, গভীর মনোযোগ, কেউ কি কইতে পারবেন মক্কাতুল মুকাররামার আগের নাম কি ছিল? মাশাআল্লাহ, মারহাবা কয় না, কেডা কইছে দুইজনে মারহাবা কন, অনেকেই জানে না বাজান। আর মদিনার আগের নাম ইয়াসরিব, কি ছিল? এখন প্রশ্ন, বাক্কাকে আল্লাহ কেন মক্কা বানাইলেন, ইয়াসরিবকে আল্লাহ কেন মদিনা বানাইলেন? প্রশ্ন থাকতে পারে, এখন আপনারা কখনো চিন্তা করেন নাই, আল্লাহ কেন মক্কা দিলেন, কেন মদিনা দিলেন? আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষ, আমার হাবিবের নাম হলো মোহাম্মদ, আমি মিন নামের মোহাম্মতে বাক্কাকে মক্কা বানাইলাম, ইয়াসরিবকে মদিনা বানাইলাম। জোরকনে মারহাবা। এজন্য কয় পৃথিবীর প্রথম গড় কোরআনে তে বাক্কা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মক্কা।
জোরে কইতে না সুবহানাল্লাহ। বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মক্কা সবাই আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এবার দেখেন জিব্বাল কোন বিগো আপনি দুই রাকাত নফল নামাজ পড়েন, আমার নবী দুই রাকাত নফল নামাজ পড়লেন, জিব্বাইল কোন নবী গো জানেননি এই জায়গার কি নাম, আমার নবী কো আমি তো জানি না, জিব্বাইল কোন নবী গো এই জায়গার নাম হলো ইয়াসরিব, আপনার কদম লেগে হবে মদিনা। এবারে দেখেন আমার দয়ান নবী মায়ার নবী আমার বোরাকে উঠলেন, যাইতি 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 বাজান রে হ্যাঁ কেমন একটা জায়গার মধ্যে গেলেন, যে জায়গার নাম বাজার হলো বেতালহাম, আমার নবী সেখানে দুই রাকাত নফল নামাজ পড়লেন, দয়ান নবী দোয়া করলেন, জিব্বাইল কো নবী গো ও মায়ার নবী জি ইয়া রাসূলুল্লাহ এই জায়গার নাম হলো বেতালহাম, এই জায়গার মধ্যে ঈসা নবী আগমন করেছে, মারহাবা কল আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী ইরে বাজান হায় গায় বুরাকে করে যাইতে 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 বাজান। সহি মুসলিম শরীফের হাদিস মারাতু আলা কাসিব আহমার ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফি কবরিহি, আমার নবী কয় আমি যখন একটা লাল টিলার পাশে দিয়ে যাচ্ছিলাম আমি উপর থেকে দেখলাম আমার নবী কয় মুসা পয়গম্বর কবরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করে। এখন আপনাদের কাছে বস্তু করতে চাই বাজান, 3,500 বছর পরে মুসা নবী যদি কবরে জিন্দা থাইকা নামাজ পড়তে পারে, আমার নবী কি কবরে জিন্দা হতে পারে কি পারে না? হাত তুলে কর পারে কি পারে না? এবার আল্লাহু আকবার, আরো কত মাসরাই বুঝলকন মারহাবা। আমার নবী যখন মুসা নবীর কবর দিয়ে যাচ্ছিলেন বাজান, যাইতে যাইতে ইরে বাজার নে মুসা নবী কবরে নামাজ পড়ে, আমার নবী যাইতে যাইতে বাইতুল মুকাদ্দাসে চলে আসলেন বাজান। এখন দেখেন সেখানে 124,000 পয়গম্বর সাথে দেখা বাজান, হায় হায় সেখানে মুসা নবী আসেনি। আরো জোরে কয় না, আরো জোরে কয় আসেনি বাজান। কি কষ্ট হচ্ছে, কি চলবে চলবে, চলার আগে কোন এই মাহফিলটা দরকার আসেনি, কারাগারা মাহফিলটা সান একটু হাতুল দেখি তো, নারায় তাকবীর নারায় রিসালাত, এখন এই মাহফিলটা যাকো দরকার আছে। আমি মাশাআল্লাহ বাজান, মাইক বলে বাজা না কিউ, মাইক বলে বাজা যাবে না, মাইক তো ভালো আছে মাশাআল্লাহ, মারা যাবো সুবহানাল্লাহ কয় না। বিশেষ করে আপনাদের এলাকার মধ্যে আমি মুসাফির বাজান, তিন ব্যক্তি দোয়া কবুল হয়ে যায়, দাওয়াতুল মুসাফির দাওয়াতুল মাজলুম দাওয়াতুল ওয়ালিদিহি, আমার নবী কয় মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়, আমি মুসাফির মানুষ আমার দোয়া বদ কবুল হয়ে যাবে। কোন পাগল আছেন, কোন আশেক রাসুল আছেন যে হুজুর আমি মাত্র 5 জন চাই যে হুজুর আমি আগামী বছর এই মাহফিলের জন্য 10,000 টাকা বলে গুনাহগারকে মাফ করো আল্লাহ, ও আল্লাহ দুনিয়া এবং আখেরাতে ধরি বানায় দাও, ও আল্লাহ তোমার হাবিবের দিদার দিয়ে ওনার অন্তরটাকে শীতল করো কন্যা, আমিন। তিন নাম্বারে কি আছেন বাজার, যে হুজুর আমি দিব 10,000 টাকা করে দিয়েছি, মারহাবা কয় না, আমার 200 বিঘা জমি আছে, 150 বিঘা জমি আল্লাহ রাস্তা দান করছে, কেন কো হুজুর গো আমার সন্তানের জন্য মাত্র 50 বিঘা জমি রাখছি আর 150 বিঘা দান করে দিছি, কো কেন, কো আমি চিন্তা করলাম আমি 80 বছর এই যে আমি কষ্ট করে 200 বিঘা জমাইলাম আমি কবরে কি নিলাম, সুবহানাল্লাহ কয় না। আপনি বিদেশ করতেছেন, চাকরি করছেন, এই জমি জমা করছেন, আপনি মারা যাবেন আপনার লোকে কি যাইব, এই যে দান করবেন এই দানের সব আজীবন আপনার কবরে যাবে, আমার কথা নয় আমার মায়ার নবীর কথা, ইদা মাতাল ইনসানু ইন কতা আনহু আমালুহু, যখন কোন মানুষ মারা যায় তার আমলের দরজা বন্ধ হয়ে যায় কিন্তু তিনটা দরজা খোলা থাকে, এই মাহফিলে দান করবেন মাদ্রাসা দান করবেন আজীবন আপনার কবরে যাবে। কোন পাগল হুজুর, আমি আমার সম্পদের জন্য আমি চিন্তা করি না, আমি আখেরাতের কথা চিন্তা করি, তিন নম্বরে কি আছে, আমি 10,000 দিব মাত্র 10,000 দিব, তিন নম্বরে বাজার
আমি 10,000 দিব, দিতাম না না দিতাম, আর ফেরেশতা কে দিয়া দে, শয়তান জানে দিলেই তো জান্নাতে বাড়ি হয়ে যাবে, সুবহানাল্লাহ কয় না, দিলে জান্নাতে কি হইব, বাড়ি হইব। তো বাজান আপনারা শয়তানের লাথি মারে, আমার টাকা আমি দিব তোর কিনে 10,000 টাকা, মাত্র 5-10 হয়েছে বাজান, দুজন দিয়ে লাইছে বাজান, টাকার কথা চিন্তা। আচ্ছা যদি একটা মানুষ মাসে 1,000 টাকা জমায়, কত হাজার টাকা, 1,000, তাহলে 10 মাসে কত, আপনার বেতন থেকে আপনি আল্লাহর জন্য 1,000 টাকা রাখলেন, 1,000 টাকা, যে আমি আল্লাহর এই দিনের জন্য আমি 1,000 টাকা রাখলাম, মারাবা কয় না, চিন্তা করছেন কেমনে জমামু, আল্লাহ দিবে, এ 10,000 টাকা বদলতে 10,00,000 দিতে পারে কি পারে না, পারে কি পারে না, যুবক ভাইও পারেন, কে আছেন যে হুজুর আমি দিব 10,000 টাকা, 3 নম্বরে কোনো ফাগল আছেন, আল্লাহর পাগল নবী অত আব্বা মানে হুজুর, আমার আব্বা মা যে দোয়া চাইছে হুজুর 10,000 টাকা দিবেন মাহফিলের জন্য, মাত্র 5-10 চাইছে বাজার, দুইজন হয়ে গেছে, 3 নম্বরে কে আছে, খালি যাই না বাজান, ওরে পরে জায়গা পরে রে জমি ঘরে বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, ঠিক কি না কোন, আমি তো সেই ঘরের মালিক নই, ওরে ঘরে খানা যার জমিদারি আমি পাই না তাগর হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিকিনা, কে আছেন যদি আমি দিব 3 নম্বরে, আপনার ঘর আপনার সাথে যাবে না, আপনার টাকা যে কোটি কোটি টাকা ব্যালেন্স করতেছেন ব্যাংকে এটাও যাবে না, সাদা কাপড় পরে আপনারা দিয়ে দিব, আমার নবী কয় দান করো এই দানের সব কবরে যাবে, 3 নম্বরে কে আছে, কোন পাগল জানি আছে আল্লাহ তাআলা কবুল করছে, 3 নম্বরে কে আছেন হুজুর, যে আমি দিব, কেউ মাত্র 5-10 চাইছে বাজার, 2 দিন হয়ে গেছে বাজার, খালি যায় না বাজার, এ জান্নাতের বাগান বাজার, আমি খাস করে দোয়া করবো, 3 নম্বরে কেউ আছেন হুজুর আমি দিব, মাত্র 5-10 চাইছি বাজার, বেশি না, আমি 3 জন মিলাম আজকে, 3 জন আপনার, আমি জানি আপনারা দিবেন, সিলেটের মানুষের মন অনেক বড়, কথা কোন ঠিক কিনা, আপনার দান করতে আপনারা বকিলি করেন, আমি জানি সিলেটের মানুষের সবাই চেনে লন্ডনে হিসাবে, তোমার কথা কয় না, আচ্ছা মাশাল্লাহ, আচ্ছা 3 জন নিয়োগ করে এলাম, আমার আরব আলী মিয়া সাহ উনি দিবেন 5,000 টাকা জন্য কম, মারহাবা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, হায়াতের মধ্যে বরকত দান করো, রিজিকের মধ্যে বরকত দান করো, ও আল্লাহ যে নেক নিয়ত নিয়ে দিয়েছে আল্লাহ সেই নেক নিয়ত তুমি পূরণ করো, আল্লাহ গো দুনিয়া এবং আখেরাতের ধনী বানায়া দাও, ও আল্লাহ তোমার হাবিবের দিদার দিয়ে ওনার অন্তটাকে শীতল করো কন্যা, আমিন। বাজান, দান করলে কিন্তু কমে না, দান করলে বাড়ে, কথা বল ঠিক কিনা, এমনও আছে আপনি এখন সামনে একটা অ্যাক্সিডেন্ট হবেন, এটা আপনার তদবিরে আছে, এই যে দান করছেন, আসাদাকাতু তারুদ্দুল বালা, সৎকার কারণে বিপদ বালা দূর হয়ে যায়, আপনি অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যাবেন, সুবহানাল্লাহ কয় না, এমন আছে আপনার ক্যান্সার হওয়ার কথা কিন্তু আজকে দান করছেন, আল্লাহ কা আসাদাকাতু তারুদ, নবী কো আসাদাকাতু তারুদ্দুল বালা, আপনার বিপদ বালা রোগ দূর হয়ে যাবে, যেরকম সুবহানাল্লাহ, কে আছেন যে হুজুর আমি দিব, কত টাকা কত দিন চলে যাবা জান, কত মেহমানদারিতে বিয়ের অনুষ্ঠানে আপনার ডাক্তারখানা চলে যাচ্ছে, এই টাকা কিন্তু বিফলে যাবে না বাজার, 5,000 10,000 5,000 10,000 করে, মাত্র 5,000, 1 বছর পরে বাজার 500 করে রাখবেন, 10 মাসে আপনার 5,000 হয়ে যাবে বাজার, এই 5,000 টাকা দিবেন, কত টাকা আল্লাহ দিবে আপনি চিন্তা করতে পারবেন না বাজার, দান করলে কমে না বাড়ে, মাশাআল্লাহ, নাম কি, আমার বাবা আব্দুর রব, উনি দিবেন 5,000 টাকা জন্য কোন মারহাবা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, হাতের মধ্যে বরকত দান করো, রিজিকের মধ্যে বরকত দান করো, আল্লাহ জীবনে কোন গাথা মাফ করো, আল্লাহ গো যে নেক নিয়ত নিয়ে দিয়েছে আল্লাহ সেই নেক নিয়ত তুমি পূরণ করো, আল্লাহ গো দুনিয়া এবং আখরাতের ধনী বানায় দাও, ও আল্লাহ তোমার হাবিবের দিদার দিয়ে ওনার অন্তরটাকে শীতল করো কন্যা, আমিন। আর কি আছেন, 5,000 10,000 বাজান, খালি যায় না বাজান, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওই যে তোমার তুলছে, নাম কি, তা কে আছে, আমার বাবা ফয়জউদ্দিন, কবর কথা চিন্তা করে উনি দিবেন 5,000 টাকা জোরে কোন মারহাবা, কবুল করো, মঞ্জুর করো, হায়াতের মধ্যে বরকত দান করো, রিজিকের মধ্যে বরকত।